فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. شهر رمضان. وعليكم السلام ورحمه الله وبركاته، والحمد لله وحده، والصلاه والسلام على من لا نبي بعده. সম্মানে তো ভাই জিজ্ঞেস করছিলেন যে লাইলাতুল ক দরে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলা কি বলবেন সম্মানিত ভাই এ মর্ মে রয়েছে আনবি হরাই রাতা আরদি আল্লাহ হু আন হু আনিনাবি কল মানস মা র মাদ আ না ই মা না নৈ হাতিসা বা নকফির আল্লাহু মা তাকত নামিন জাম্বি অমান ক মা কদের ই মা না নতিসা বা নকফির আল্লাহু মা তাকত নামিন রাহুল বোখারি মুসলিম বোখারি রহেমাল্লাহ নম্বর হাদিস থেকে বর্ণিত তিনি বলেন রসল ইরশাদ করেন যে ব্যক্তি ইমান এবং নেকির আশা নিয়ে সিয়াম রাখবে আল্লাহানা হানাতালা তার আগের গুনা খাতা মাফ করে দিবেন এরপরে বলছেন যে ব্যক্তি ইমান এবং নেকির আশা নিয়ে তারা বিশ্বালাত অথবা তাহা সালাত পড়বে তার আগের করে দিবেন তারপরে বলছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান এবং নেকির আশা নিয়ে জাগ্রত হবে আল্লাহ তালা তার আগের গুনা খাতা মাফ করে দিবেন সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি লাইলাতুল কদর সম্পর্কে আল্লা সুবাহানহাতা বলেন ইনাসাল্লা হুফি লাতুল কদরি লাইলাতুল কদরি খৈরুম্মিন আলফি সাহার এখানে আল্লাবাহান তালা বলছেন যে নিশ্চয় আমি নাজিল করেছি এ কোরআন মহা মহিমান্বিত রাত্রিতে সম্মানিত রাত্রিতে আর আপনি কি জানেন মহাসম্মানিত মহিমাম্বিত রাত্রি কি মহিমাম্বিত বা সম্মানিত রাত্রি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তার মানে লাইলাতুল কদর হাজার মাস থেকে মাসের চেয়েও শ্রেষ্ঠ সেই রাত্রে প্রত্যেক কাজের জন্য ফ্রেস্তাগুন এবং রুহ তাদের প্রতিপালকের আদেশক্রমে অবতীর্ণ হয় রুহ এখানে ফ্রেস্ত জিবরিল আলাইসাল্লাম রুহ বলতে জিবরিল আলাইসাল্লাম সেই রাত্রি শান্তি 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 ফজর হওয়া পর্যন্ত থাকে তার মানে লাইলাতুল কদরে কেউ যদি এবাদত বাদত করে হাজার মাস থেকেও সেটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তাই এটা ফজর পর্যন্ত থাকে তাই যে সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি যে আমরা লাইলাতুল কদরে এ বাদত মাধ্যমে আমরা কাটাবো আর লাইলাতুল কদর নির্দিষ্ট করে নির্দিষ্ট করে কোনো হাসই হাদিস নেই যারা আমরা দেখা যাই আমাদের দেশে বিভিন্নভাবে আমরা পালন করি যে আমরা সাতাইশ তারিখ কে আমরা লাইলাতুল কদর বলে সবাই এই দিবস এভাবে আমরা পালন করি রাত্রি যে না এটা হাজ দ্বারা এক রাত্রি আপনি করবেন এটা আপনার হাজ দ্বারা প্রমাণিত নয় তাই আপনাকে বলা হয়েছে যে আপনি শেষ দশকে শেষ দশকে আপনি বদলবন্দিগের মাধ্যমে কাটাবেন যে হাদিসটি এর আগে বলেছি অন্যভাবে উত্তর দেওয়াতে এখানে ইমাম বুখার রাহেমাল্লাহ হাদিসটি নিয়ে এসেন দুই হাজার চব্বিশ নম্বর হাদিস আয়সা থেকে বনে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম যখন শেষ দশক চলে আসতেন না শেষ দশক রমজান মাসের বিশ তারিখের পর শেষ দশক তখন তিনি এই বাদতবন্দীগীর জন্য প্রস্তুত হতেন এবং তিনি রাত্রে জাগতেন আর পরিবারদের জাগাতেন জি এরপরে জামরা হাদিস জানি আল্লাহ রসুল্লাহ হাদিস এবং বখর রহমাল নিয়েছেন দুই হাজার সতেরো নম্বর হাদিস যেখানে তিনি বলছেন যে লাইলাতুল কদর বিত বিজোড় সংখ্যাগুলাতে তালাশ করার জন্য বলছেন রমজান মাসের শেষের দশকের বিজোড় যেগুলা সংখ্যা রয়েছে একুশ তেইশ তারপর পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রিগুলাতে দেখার জন্য বলছেন আমরা সেগুলা তালাশ করব এই বাদতের মাধ্যমে আমরা কাটাবো জি আর নির্দিষ্ট করে সাতাইশা রমজানকে আমরা যেটা আমরা এবিয়ে করি লাইলাতুল কদর বলি এটা সহিজ দ্বারা প্রমাণিত নয় যা আমরা করি এগুলা ভুল করি আপনার জীবনে আর এ সময় পাওয়া যাবে না হতে পারে এ রমজান পেয়েছেন সামনে রমজান নাও পেতে পারেন তাই আপনি শেষ দশকে আল্লাহ রসুলসাল্লা সালাম এবাদতবন্দি করেছেন আপনি নিজে করবেন পরিবার পরিজনকে জাগাবেন কোরআন পড়বেন সালাদ পড়বেন এবাদতবন্দি করবেন নিজে পড়বেন আপনার পরিবার পরিবারজনকে জাগাবেন এটাই হল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ আল্লাহ রসুল সাল্লু সাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করাই আপনার জন্য আমার জন্য করলেন তাই আপনাকে লাইলাতুল কদর দেখার প্রয়োজন নেই আপনি এবাদতবন্দি যে করলেই সে রাত পেয়ে গেলে ইনশাল্লাহ হাজার মাসের সমান সবাব আপনি পেয়ে যাবেন তাই লাইলাতুল কদরে যেগুলা বর্জনীয় তা হলো যে লাইলাতুল কদর আপনার সে রাত আসলে যেমন সাতারা সাতাশা রাত আসলেই পটকা ফোটায় অনেকে অনেকে আপনার সে রাত্রে দেখা যায় গরু খাসি জবাই করে ধুমধাম করে তারা যেন একটা অনুষ্ঠান করে এগুলা সৈহাজ দ্বারা প্রমাণিত নয় বরং যেগুলা শেষ দশক আল্লাহ রসুল সাল্লাম জাগতে বলেছেন নিজে জেগেছেন পরিবারকে জাগাইছেন এবাদতবন্দি করেছেন তা আমরা শেষ দশক যদি নাও পারি অন্তত যেগুলা বিজোড় সংখ্যা রয়েছে আমরা সেগুলো চেষ্টা করব নির্দিষ্ট করে সাতাশ এগারো জনেকে আমরা না জেগে বরং যেগুলা বিজোড় যা রয়েছে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এগুলাতে আমরা জাগ্রত থেকে ইবাদতবন্দি করব আর যেটা খাবার তৈরি করে দামদম করে দেখা যায় মানুষের শুধু খাই কিন্তু এবাদতবন্দি হয় না তাই এগুলা থেকে দূরে থাকায় এগুলা বর্জনা বিষয় এগুলা বর্জনের বিষয় তারপরে দেখা যায় যে কেউ আসলে পারে পটকা ফুটাই ঈদের রাত্রে যেমন পটকা ফুটাই তারা অনুরূপী তারা আপনার সাঁতা সেরোজনে আসলে পটকা ফুটাই এগুলা বর্জনের বিষয় অনুরূপী বর্জনের বিষয় নির্দিষ্ট করে এক রাতে এবাদত করা এটা সহিহাজ দ্বারা প্রমাণিত নয় তাই এটাও বর্জনীয় বিষয় এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাই অনেকে দেখা যায় যে সে রাত্রিতে ওয়জ নশীহত করে গোটা রাত্রি কেটে দেয় কাটিয়ে দেয় মানুষকে এ বাদতবন্দি করার সুযোগ দেয় না এটাও বর্জনের বিষয় তাই ও রাত্রিতে নিজে নিজে এ বাদতবন্দি করবে আল্লাহর কাছে কাঁদবে কাটবে আল্লাহর কাছে কাঁদবে কাটবে নিজে জাগবে তাই যে শেষ দশক যদি আমরা পারি এতে কাপ অথবা আল্লাহ রসুল সাল্লাম যে জেগেছেন নিজে জেগেছেন পরিবারকে জাগেছেন সেটা পারলে আলহামদুলিল্লাহ আর না পারলে অন্তত বিজড় যেগুলা বিজোড় রাত্রি সেগুলা জাগার চেষ্টা করব আল্লাফ হানা তালা যেন আমাদের এভাবে আমল করার তৌফিক দান করেন কারণ আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল সোল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে বা আর আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনাগত্য করল যেন আল্লাহর ওই আনাগত্য করল তাই রসুল সাল্লামের আনগত্যের মাধ্যমে মানব জাতির জন্য ইহকাল পরকাল করলেন আল্লাহ সবহানতা আলা বলেন লাকদ গান আলাহ কুমফি রসুল ইল্লাহী উচ্ছতন হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লামের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ তাই আমরা রসূল সাল্লামের আদর্শকে যদি জীবনে বাস্তবায়ন করি তাহলেই আপনারা আমার জন্য এই পরকাল করলেন হতে পারে নচেত নয় আল্লাহ সোহানা তা আলা যেন আমাদেরকে